সৌদি আরবে তৈরি হতে চলেছে পৃথিবীর অষ্টম আশ্চর্য। সৌদি আরব প্রায় 800 বিলিয়ন পাউন্ড ব্যয় করে তৈরি করতে যাচ্ছে একটি সাইডওয়ে স্কাই স্ক্র্যাপার। বলা হচ্ছে যে 120 কিলোমিটার দীর্ঘ এই বিল্ডিংয়ে 50 লক্ষ মানুষ একসাথে বসবাস করতে পারবে। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে মিরর লাইন, কারণ কাঠামোটি নির্মাণে আয়নার ব্যবহার করা হবে। জানা যায় এই বিল্ডিং আকারে ম্যাসাচুসেটসের বরাবর হবে এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়ে লম্বা হবে। আরব নিউজ রিপোর্টে বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2021 সালের জানুয়ারিতে এই বিশাল বিল্ডিংয়ের বিষয়ে তার পরিকল্পনা প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, সাইডওয়ে স্কাই স্ক্র্যাপার মিরর লাইন মরুভূমির শহর নিয়মের অংশ হবে। এটি মরুভূমিতে একে অপরের সমান্তরাল 1600 ফুট উঁচু দুটি বিল্ডিং নিয়ে গঠিত হবে, যা তৈরি করতে 50 বছর সময় লাগবে। আর এটি এতটাই লম্বা হবে যে ইঞ্জিনিয়ারদের পৃথিবীর বক্রতা বিবেচনায় নেওয়ার জন্য স্ট্রটের প্রয়োজন হবে। এছাড়া মিরর লাইনের থাকবে নিজস্ব হাই স্পিড রেল লাইন। আরব নিউজে আরও জানানো হয়, বিশাল প্রজেক্টটি দেশের পশ্চিমে আকাবা উপসাগর থেকে একটি পর্বতমালা এবং একটি মরুভূমির মধ্য দিয়ে যাবে। বিল্ডিংয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট, আর এটি রিনিউয়াল শক্তি দ্বারা সঞ্চালিত হবে। এতে মাইলের পর মাইল সবুজ ঘরবাড়ি ও মাঠ থাকবে, যেখান থেকে 50 লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা হবে। মিরর লাইনে বসবাসকারী লোকজনকে দিনে 3 বেলা খাবারের জন্য বিল্ডিংয়ের সাবস্ক্রিপশন নিতে হবে। ভবনটি হবে কার্বন নিরপেক্ষ এবং মাটি থেকে 1000 ফুট উপরে থাকবে একটি বিশালাকার স্টেডিয়াম। পৃথিবীর এই নতুন আশ্চর্যটি বানাতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে সৌদি সরকার। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।